নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। যেখানে বিজেপি প্রার্থী তারা প্রকাশ্যে সাধারণ মানুষকে টাকা দিচ্ছে, এটা সম্পূর্ণরূপে বেআইনি এবং নির্বাচনী নিবন্ধের সম্পূর্ণ বিরোধী। আমি আশা করি যে মানুষ যেমন ওর বিরোধিতা করবে, যে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তেমনি নির্বাচন কমিশন স্ট্রং অ্যাকশন নেবে। ভালো থেকে আপনারা কমিশনে জানাচ্ছেন? নিশ্চয়ই নিশ্চয়ই আমরা লিখিত জানাবো, আজকেই কমপ্লেন করে দেবো, আমরা এই ভিডিও দিয়ে পাঠিয়ে করব। ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং পরিবর্তনের পক্ষে আমি আমার তো কেন, উনি উনি কাকে বলেছেন কি করেছেন আমি জানি না, কিন্তু আমি কাউকে টাকা বিতরণ করে কোনোদিন ভোট কিনি না। ফুলের দোকানে বহুদিন আগে রক্ষাকালী পুজোয় রক্ষাকালী মন্দিরে গিয়েছিলাম, আজ থেকে প্রায় দু মাস আগে, 19শে ডিসেম্বর অমিত শাহজির মঞ্চে জয়েন করার পর রক্ষাকালী মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো উনি যদি সাহস থাকে প্রমাণ করুন, কেন মিথ্যা কথা বলছেন? মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এসব কথা বলে কী লাভ পাচ্ছেন আমি জানি না। মানুষের কাছে কৈফত দিন যে 20 বছর বিধায়ক থাকার পর পানিহাটির মানুষকে তিনি কী দিয়েছেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।